মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। কাঁঠাল আমাদের জাতীয় ফল, কাঁঠালের ঋতু এখন। কাঁঠালের বিচির ভিতরে আছে মহামূল্যবান ক্যালসিয়াম। কাঁঠালের বিচি থেকে 64 ধরনের ভর্তা হয়, কাঁঠালের বিচি থেকে 64 ধরনের খাবার হয়, কাঁঠালের বিচির থেকে অনেক ধরনের শরবত হয়। কাঁঠালের বিচির সাথে দুধ মিক্স করে আমাদের দেশে আমাদের ভাবি আছে, সে এত সুন্দর একটা শরবত তৈরি করে। কাঁঠালের বিচি ভর্তা এত সুস্বাদু যদি করতে পারে, আর কাঁঠালের বীজটাকে নষ্ট করবেন না। আপনি কাঁঠালের বীজ ড্রেনে ফেলতে দিবেন না। কাঁঠালের বীজ আপনি যদি না খেতে পারেন, পাশের বাড়িতে দয়া করে দিয়ে দেন বা একজন বন্ধুকে দেন, সেজন্য কাঁঠাল গাছটা লাগায়। গাছ হওয়ার পরে আপনি যদি গাছটাকে আপনি কলম করেন বা স্কেটিং করেন, এখন অনেক নতুন নতুন সিস্টেম এসে গেছে, আপনার গাছটাকে আপনি আরেকটা লতার সাথে একটা গাছের সাথে জড়াইয়া সেটা যদি আপনি একটু আলুর ভিতরে কাঁচা আলু, গোল আলু বা মিষ্টির আলু দিয়ে রাখেন, তাহলে অনেক শিকড় হয়ে যাবে 15 দিনের ভিতরে। হয়ে গেলে ওইটা আপনি মাটিতে লাগিয়ে দিলে অতি দ্রুত আপনি 2 বছরের মধ্যে কাঁঠাল পাবেন। এখন ছোটো ছোটো গাছে কাঁঠাল হচ্ছে, রঙিন কাঁঠাল, মিষ্টি কাঁঠাল, সুমিষ্ট কাঁঠাল, সারা বছরের এর কাঁঠাল। অতএব কোনো বীজই দয়া করে আপনি ফালাবেন না। আপনার বন্ধুকে দেন, আত্মীয় স্বজনকে দেন, প্রেজেন্ট করেন, বলো আমার জায়গা নাই তুমি লাগাও, তাহলে মাটির টপে গাছ তৈরি করেন, গাছ উঠিয়ে বন্ধুদেরকে প্রেজেন্ট করেন। আজ আগামী এই বিশ্ব বীজের বীজ থেরাপির বিশ্ব, আগামী বিশ্ব জুস থেরাপির বিশ্ব, আগামী বিশ্বে কাঁঠাল শুধু আমাদের জাতীয় ফল না, আরও পৃথিবীর 5টা দেশ কাঁঠালকে জাতীয় ফল হিসাবে ডিক্লারেশন দিতে চায়। অতএব আমাদের জাতীয় ফল, আমাদের খুব প্রিয় ফল, আমরা যত পারি কাঁঠাল গাছ রাস্তার দুধারে লাগাবো, পুকুর পাড়ে লাগাবো, জলাশয়ে লাগাবো, অব্যবহৃত জায়গায় লাগাবো, যত কাঁঠাল গাছ হবে আমাদের দেশের জন্য কাঁঠাল একটা বিরাট সম্পদ। এটা সব কিছুই ঔষধি গুণ সম্পন্ন, এটা খেতে ভুল করবো না, ব্যবহার করতে ভুল করবো না, রোপণ বপনে কোনো ভুল করবো না। আলহামদুলিল্লাহ। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।